রুডি গার্সিয়ার সঙ্গে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক ভালো থাকবে তো? ফরাসি কোচ সৌদি ক্লাব আল নাসরের দায়িত্বে আছেন। কয়েকদিন আগে এই ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোথায় তাকে নিয়ে মাতবেন তা নয়, রোনালদো চির প্রতিদ্বন্দ্বীকে নিয়ে গার্সিয়া এমন কথা বলেছেন যে পর্তুগিজ তারকার মেজাজ বিগড়ে যেতে পারে। গত মাসে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসিকে নাকি দলে টানতে চেয়েছিলেন গার্সিয়া। প্রথমে তাকে কেনার ইচ্ছা ছিল আল নাসরের এই কোচের। পিএসজি তারকাকে যেহেতু পাওয়া যায়নি তাই রোনাল্ডোকে কেনা হয়েছে। মজা করে বলল গার্সিয়ার কথায় এমন সুর শুনে পর্তুগিজ ফরওয়ার্ডের মেজাজ ঠান্ডা থাকাটাই বরং অস্বাভাবিক হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল আল একবারিয়া নিউজ জানিয়েছে, আল নাসরে প্রতি বছর $21 কোটি পাবেন রোনাল্ডো। পিএসজিতে মেসির যা বেতন ছিল তার চেয়ে প্রায় 5 গুণ বেশি বার্ষিক রোজগার হবে 37 বছর বয়সী পর্তুগিজ তারকার। রোনাল্ডোর এই ক্লাবে যোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মজা করে এমন কথা বলেন গার্সিয়া যে, প্রথমে আমি মেসিকে কেনার চেষ্টা করেছি, তবে মন্তব্য যে রসিকতা করে বলেছেন সেটি বোঝা গেছে কথা বলার কয়েক সেকেন্ড পর। মন্তব্যটি করার কয়েক সেকেন্ড পরেই হো হো করে হেসে ফেলেন গার্সিয়া। গত শুক্রবার রোনাল্ডোকে আনুষ্ঠানিকভাবে নিজের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় আল নাসর। 27টি শিরোপাজয়ী সৌদি আরবের ঘরোয়া টুর্নামেন্টে অন্যতম সফল এই ক্লাবের হলুদ নীল রঙের জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ চলাকালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিন্ন করেন তিনি। বন্ধুরা, এরকমই খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।